চন্দনাস কিচেন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি কাঁচকলার কোপ্তা তৈরি করব। আর এই কোপ্তা বানাতে যে যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কাঁচা কলাগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। লবণ, বেসন, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এবং ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কুচো করে কেটে নিয়েছি আদা, আদা বাটা, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাঁচা কলাগুলোকে এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলার মধ্যে মশলাগুলো দিয়ে এখন মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, অল্পই দেব কারণ কাঁচকলা সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছিল। কুচো করে রাখা আদা, কাঁচা লঙ্কা, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব বেসন। এখন এই সমস্ত উপকরণগুলিকে মেখে নেব। এখন আমি এটাকে গোল শেপ দিয়ে দেব। আর গোল শেপ করার জন্য এরকম হাতের তলায় এরকম করে চেপে দেব। এভাবে আমি প্রত্যেকটা করে নেব। রান্নাটা করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, তেলে এখন আমি এগুলোকে এক একটা করে দিয়ে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে।
टमेटो बाटा दिए दीची, दिए दीची आदा बाटा, हाफ चामच धने एवं जीरे गुड़ो, लंका गुड़ो, लवण, मसलाटाके कषानोर जोन्नो अल्प जल दिए दिच्छी। मसलाटा कषानो हये गेछे, एखन एर मध्ये कोफ्तागुलोके दिए भालो करे नेड़े चेड़े देबो। एर मध्ये दिए दिच्छी धने पाता कुचि, রান্নাটা হয়ে গেছে। এখন আমি এক চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। আমার এই কাঁচকলার কোপ্তা রেসিপিটি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এতটুকুই। পরবর্তীতে অন্য রকম রেসিপি নিয়ে আমি চন্দনা আবার আসব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।